হাসিনাকে বলতেছি সাহস থাকলে পুলিশ ছাড়া ডিবি ছাড়া র‍্যাব ছাড়া মাঠে নাম ভুলে যাবি তোদের বাপের নাম আমরা জনগণকে নিয়ে সাথে নিয়ে তোদেরকে প্রতিহত করব জাতীয়তাবাদী দলের সাথে খেলতে আওয়ামী লীগ সরকারের সাহস নাই কারণ আওয়ামী লীগ সরকার তো ভোটচোর সরকার গুমখুরের সরকার তার ইত্যাদিকে তো এই দেশের জনগণ ধিক্কার জানায় যে একজন কাজের বুয়া পর্যন্ত নমিনেশন চেয়েছে চকিদারে নমিনেশন চেয়েছে তাহলে আপনারা বলেন দেশটা কোথায় চলে গেছে আমাদেরকে দেখলে তো তার আঁতকে উঠে আমাদেরকে দেখলেই তো প্রশাসনের চুলকানি শুরু হয়ে যায় হাসিনার চুলকানি শুরু হয়ে যায় যে ধর ধরে নিয়ে কারাগারে ভর নিয়ে তাদেরকে নির্যাতন কর পঙ্গু করে দে ল্যাংড়া করে দে এই হলো শেখ হাসিনার আইনের অবস্থা কিন্তু প্রশাসন ছাড়া এ সরকার হিজড়া দলের মতো অবৈধ হয়েছে কারণ এদের তো সাহস নাই আপনারা দেখেন না যেখানেই মিছিল করে যেখানেই প্রোগ্রাম করে সেখানেই পুলিশ ডিবি র‍্যাব ঘেরাও করে রেখা তারপর তারা বিএনপির বিরুদ্ধে মিছিল করে আন্দোলন চলতেছে এবং এখানে আপনারা দেখেছেন আমাদের একটা ছোটখাটো দলের 10-15 জন লোক এখানে মিছিল করতেছিল সেদেরকে পর্যন্ত অ্যারেস্ট করে নিয়ে গেছে 5 জনকে তাহলে আমরা কি করব আমাদেরকে দেখলে তো তার আঁতকে উঠে আমাদেরকে দেখলেই তো প্রশাসনের চুলকানি শুরু হয়ে যায় হাসিনার চুলকানি শুরু হয়ে যায় যে ধর ধরে নিয়ে কারাগারে ভর নিয়ে তাদেরকে নির্যাতন কর পঙ্গু করে দে ল্যাংড়া করে দে এই হলো শেখ হাসিনার আইনের অবস্থা নির্বাচন বিএনপিতে জানে ওবায়দুল কাদের দলের সাথে খেলতেছে এটাকে কেউ খেলা বলে সাহস থাকলে প্রশাসনকে বল হাসিনাকে বলতেছি সাহস থাকলে পুলিশ ছাড়া ডিবি ছাড়া র‍্যাব ছাড়া মাঠে নাম ভুলে যাবি তোদের বাপের নাম আমরা জনগণকে নিয়ে সাথে নিয়ে তোদেরকে প্রতিহত করব কিন্তু প্রশাসন ছাড়া এ সরকার হিজড়া দলের মতো অবৈধ হয়েছে কারণ এদের তো সাহস নাই আপনারা দেখেন না যেখানেই মিছিল করে যেখানেই প্রোগ্রাম করে সেখানেই পুলিশ ডিবি র‍্যাব ঘেরাও করে রেখা তারপর তারা বিএনপির বিরুদ্ধে মিছিল করে ওই যে সাধারণ মানুষ সম্পৃক্ততা আছে বলেই তো সেই 28 তারিখে আমাদের উপর এরকম নির্যাতন নিপীড়ন চালিয়েছে সাউন্ড গ্রেনেড মেরেছে গুলির পর গুলি আমাদের কত ভাইদেরকে আহত করেছে সাংবাদিকেরা টিভি মিডিয়াতে তারাও 2 নম্বরই কথা বলে কেন তারা খালি একজন পুলিশ মেরেছে এটাই বলে কিন্তু পুলিশ মানুষ আর যারা মারা যাচ্ছে বিএনপির নেতাকর্মীরা বা এই দেশের আমজনতা তারা কিন্তু মানুষ না শুধু পোশাকটা বললেই তারা মানুষ আর সব কিছু পোশাক ছাড়া যারা তারা মানুষ না আমরা 100% আশাবাদী এবং এই দেশের জনগণ এই 2024 সালে এই নির্বাচন হতে দিবে না এবং হবে না এটাই হলো কথা এটাই বাস্তবতা আপনারা দেখতেছেন না জিনিস যেখানে নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই কাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা এই যে জাতীয় পার্টি এটা তো একটা বেহে দল এটা তো গৃহপালিত বিরোধী দল এদের লজ্জা শরম আছে এদের নিজের কোনো ভোট ব্যাংক আছে আপনারা দেখেছেন যে তারা দামি পার্টি দিচ্ছে স্বতন্ত্র পার্টি দিচ্ছে ঘরের সাথে ঘরের যুদ্ধ ঘরের সাথে ঘরের খেলা এটাই কাউকাদের বলেছে কেন এদের সাথে এরা তো সাহস নাই জাতীয়তাবাদী দলের সাথে খেলতে আওয়ামী লীগ সরকারের সাহস নাই কারণ আওয়ামী লীগ সরকার তো ভোটচোর সরকার গুমখুরের সরকার তার ইত্যাদিকে তো এই দেশের জনগণ ধিক্কার জানায় দেখতে পারে না কেননা এদের আমলে দেখছেন গত 3-4 দিন আগেও 200-300 টাকা 250 টাকা কেজি 1 কেজি পেঁয়াজের দাম তাহলে বাংলাদেশের অবস্থা কি হচ্ছে 2 দিন পর পর একটা নাটক শুরু করে 2 দিন পর পর জনগণের ঘাড়ের উপর চেপে বসে জনগণের রক্ত চুষে খায় সুতরাং এদের কোনো অস্তিত্ব নাই কিসের উন্নয়ন উন্নয়ন হলে মানুষকে রক্ত চুষে তাদের উন্নয়ন করেছে আওয়ামী লীগের উন্নয়ন করেছে প্রশাসনের উন্নয়ন করেছে শুনেন এরা কেন নির্বাচনে গেছেন সাকিব আল হাসান তারপর পেটদুস সহ বিভিন্ন নর্তকীরা ওই যে মমতাজের মতো একটা নর্তকিনী দেখেন নেই আপনারা এমপি বানাইছে সংসদকে বানাইয়া দিছে বাজি কর ওই যে আমাদের বিচারপতি সাবেক উনি বলে গিয়েছেন মৃত্যুর আগে যে আওয়ামী লীগ মানে বাজি করার দল এরা হলো বাজি করার দল নর্তকির দল এদের কাছে দেশের মানুষের কোনো আস্থা নাই কেন এরা আমরা এবার এটাও দেখেছি যে একজন কাজের বুয়া পর্যন্ত নমিনেশন চেয়েছে চকিদারে নমিনেশন চেয়েছে তাহলে আপনারা বলেন দেশটা কোথায় চলে গেছে বাংলাদেশে কোনো অস্তিত্ব আছে এই অস্তিত্ববিহীন সরকার যা ইচ্ছে তাই করতেছে যা মন চাইতেছে তাই করতেছে জনগণ এখন সচেতন হয়ে গেছে জনগণ বুঝে এরা যে কিরকম খেলোয়াড় এরা শুধু জনগণের উপর গুলি চালিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর গুলি চালিয়ে সাজা দিয়ে মামলা দিয়ে হামলা করে এরা ক্ষমতা টিকে থাকতে চায় এটা এখন দেশের জনগণ বুঝে এই কথা হলো তাদের
মিথ্যাচার ছড়ানো মনে করছে বহুত চেষ্টা করছে বিএনপিকে নাকি ভেঙে দিবে গুল গুল হয়ে যাবে এখন দেখেন যত বিএনপির উপর নির্যাতন চালাচ্ছে এই ধরনের অবৈধ কথা বলতেছে ততই বিএনপি আরো বেশি ছড়ানোপূর্ণ হচ্ছে আপনাদের পরবর্তী কর্মসূচির ধরন কেমন হবে আমাদের পরবর্তী কর্মসূচির ধরন কেমন হবে আপনারা দেখবেন ইনশাআল্লাহ আপনারা তো আছেন আমাদের সাথে এবং দেশের জনগণও আছে আমাদের কর্মসূচির ধরন হলো সচিবালয় ঘেরা হবে নির্বাচন কমিশন ঘেরা হবে এবং নির্বাচন কমিশন যদি এই নির্বাচনের তফসিল বাতিল না করে সে আবারও সেই পাতানো নির্বাচন সরকারের আজ্ঞাবহ হয়ে ঠিক জানুয়ারি 7 তারিখে নির্বাচন করতে চায় বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা সেই নির্বাচন প্রতিহত করব ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে বলবো শাহজাহান উমররা যুগে যুগে পল্টিবাজ তারা যখন তখন নিজের স্বার্থে দেশ দেশ নষ্ট করার জন্য নিজের স্বার্থকে পরিত্যক্ত করার জন্যই তারা পল্টিবাজি করে এই সমস্ত দুশ্চিন্তা দুর্বাকাশ বিএনপি থেকে চলে গেলে কিছুই আসে যায় না কেননা মহাসমুদ্রের দল বিএনপি দুই এক বালতি জল এসকে সেসকে যেতেই পারে একটা ধান খেতে যদি একটা ধানের দুর্বাকাশ থাকে এগুলো আমরা মনে করি দুর্বাকাশ এরা কখনো বিএনপি ছিল না এরা ছিল স্বার্থবাজি একজন মন্ত্রিত্ব পর্যন্ত পেয়েছেন এই শাহজাহান উমর রানিং ভাইস চেয়ারম্যান তার নিজের কোনো লজ্জা শরম আছে এরা হলো অন্যের পিঠে চড়ে তারা মন্ত্রী এমপি হতে চায় দেশকে শোষণ করতে চায় সেই জন্য শোষণ সরকারের সাথে হাত মিলেছে নইলে একই মামলায় আমাদের আজকে হাজার হাজার নেতাকর্মী আমাদের মহাসচিব স্যার সহ তারা জেলে তাদেরকে জামিন দিচ্ছে না আর অথচ এই পাতানো নির্বাচনে শাহজাহান উমরকে সেই বিচারক বাড়িতে বিচারকের বাড়িতে হামলা করার জন্যে তারপরে আপনার আগুন গাড়ি পোড়ানোর মামলায় এই শাহজাহান উমর অ্যারেস্ট হয়েছিল তাহলে সে এক ঘন্টার ভিতরে নমিনেশন চেয়ে আবার বলছে আমার হেডাম আছে তোমার যে কতটুকু হেডাম আছে সেটা বাংলাদেশ এবং বিশ্ববাসী দেখেছেন তুমি যে কোন হেডামে এরকম দিগবাজি খেয়েছো সেটা বাংলাদেশের জনগণ জানে তাকে তো তার এলাকা বরিশাল অবাঞ্ছিত ঘোষণা করেছেন এবং সামনে তার বিরুদ্ধে আরো অনেক রিগেশন আসতেছে আপনি দেখেন সে কত বড় মিথ্যাচার আপনারা দেখেন 13 বছর সাজা কিন্তু এই শাহজাহান উমরের হয়েছিল এবং সে রানিং মামলার আসামি সে তার হলফনামায় লিখেছেন যে তার নামে কোনো মামলা নাই তার কোনো সাজা নাই তাহলে বুঝেন কত বড় বেঈমান মুনাফিক প্রতারক নীলজ্জ বেহায়া এগুলো বলে আবার বীর মুক্তিযোদ্ধা ছিল ধিক্কার জানাই আজকে বিজয় দিবসের দিনে এদের মুখে তুতো ছিটাই আমরা যেন এরা জনগণের কাছে আজকে ইয়ে করে ফেলেছে বাংলাদেশকে আজকে কলঙ্কিত করে ফেলেছে বাংলাদেশে কোনো বিজয় দিবস নাই আছে শুধু হানাদার বাহিনীদের বিজয় দিবস কেন তারা রক্ত খাওয়ার বিজয় দিবস আমি ঠিক জানি না কিন্তু আমাদের যারা জাতীয়তাবাদী দলের সঠিক সৈনিক তারা কখনো এই ধরনের দুই নম্বরই টাকার আশায় চিন্তায় নীলজ্জ বেহার মতো আমাদের দলের কেউ যাবে না এবং যায়নি বলছে না বড় অংশ ভাগ করে নিয়ে নিচ্ছে বড় অংশকে ভাগাভাগি করতেছে বিএনপি ভেঙে চুরে খান খান হয়ে যাবে কিন্তু বিএনপি কে গেছে এই সমস্ত দুর্বাকাশ এগুলো কিছু যায় সব গেছে দল মুক্ত হয়েছে আমরা মনে করি আমরাই নেতৃত্ব দিব আমরাই বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে আন্দোলন সংগ্রামে সুসংগঠিত করে এগিয়ে নিব ইনশাআল্লাহ আমি আপনাকে বলবো আজকে যে মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর এই বিজয় দিবস যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হতো যদি সেদিন তিনি নেতৃত্ব না দিত তিনি যদি যুদ্ধের ঘোষণা না দিত তাহলে আজকে আর আমরা বাংলাদেশের গণতন্ত্র বলতে বা বিজয় দিবস হিসেবে কিছুই পালন করতে পারতাম না আপনারা কি ভুলে গেছেন যে শেখ মুজিবুর রহমান সে বাকশাল কায়েম করে সে যখন 1971 সালে যুদ্ধ শুরু হয় যুদ্ধ শুরু হওয়ার এক মুহূর্ত পর্যন্ত সে তার ধানমন্ডিতে তার বাসা থেকে বের হয় নাই সাংবাদিকরা তাকে বহুবার প্রশ্ন করেছিলেন যে আমরা কি করব কি হতে যাচ্ছে সে কোনো উত্তর দেয় নাই কেন তার ইচ্ছে ছিল তার মেয়ের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্যে সে বাংলাদেশে কোনো যুদ্ধ ঘোষণা করেননি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনো দল গঠনের নেতা ছিলেন না তিনি ছিলেন একজন সেনাপ্রধান কিন্তু এই দেশকে ভালোবেসে দেশের কথা চিন্তা করে তিনি যুদ্ধ ঘোষণা করেছেন এবং 16ই ডিসেম্বরে বাংলাদেশকে একটা জাতীয় পতাকা উপহার দিয়েছেন বাংলাদেশের মানচিত্র বিশ্বের মানচিত্রে সম্মিলিত করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যালুট জানাই আজকের এই দিনে